সম্রাজী গহনবাদী কর্মী সহায়তায় সমগ্র কর্মী সহায়তা বান্ধৱ সকলক অবগত করব বিচার আপনাদের সকলে অবগত যা 17 মার্চত আমি যে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি হওয়ার বাবে, গতি আমি আজির তারিখত যে মাননী বৃদ্ধির প্রস্তাব 2023 চনের 19 অক্টোবর যে প্রস্তাব পঠাইছে সঞ্চালক মহোদয়, সেই প্রস্তাবটি গৃহীত করার বাবে সরকারিভাবে ঘোষণা করার বাবে আমি 7 মাহ 15 দিন আমি বাট চালু, কিন্তু অধৈর্য হয়ে এটা আমি পুনের 4 তারিখে আন্দোলনের কার্যসূচী ঘোষণা করা হয়েছে। এই কার্যসূচীত সম বান্ধবী সকলে উপস্থিত থাকবলে আমি আহ্বান জানাইছো, সম সিআইটি কমরেড সকলকে উপস্থিত থাকবলে আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ। নমস্কার বান্ধবী সকল, সমগ্র অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সংগ্রামী অভিনন্দন জানাইছো। আসলে আমার সময় নিদিলে সঞ্চালক মহোদয়ে, আমি বহুত আশা করে গেছিল যে সঞ্চালক মহোদয়ে সরকারের কিনা একটা উত্তর লই আছে, আমি সেই আশায় আজি গলো, কিন্তু আশাত চেঁচা পানি পড়লে, বরঞ্চ আমার আন্দোলন কার্যসূচী মানে করব দিয়া নাই। গতি আমি অনুসরণ হয় আমি বিচারিছিল এখন সরকারে যে আমার 2 মাহ পিছত আমি আন্দোলন শখত নকরো, 1 নম্বর কারণ আমি যে দাবি দিছো মানে বর্তমান বাজারত জুই জ্বলিছে, এই এই জুই চারিওফালে আমার অঙ্গনবাদী কর্মী সহায়িকা হাহাকারত পরিণত হয়েছে, গতি সামনি বৃদ্ধি হব লাগে। যা অক্টোবর মাহের 19 তারিখে যে আমার বিভাগ কেতিয়া ডাইরেক্টর বিভাগ মোদী স্যারে প্রপোজেল পঠাইছিল, সেই প্রপোজেল কেতিয়া মানে প্রস্তাবটি কেতিয়া ঘোষণা করব, আমার যেখানে গর্বিত মাননী কেতিয়া ঘোষণা করব সেইটো আমাক লাগে নাপাও। আর আমার সেক্রেটারিয়ে কলে সচলতা ইত্যাদি ইত্যাদি কলে এতিয়া আমার মানে প্রস্তাবকল প্রস্তাব মর্মে আমার মাননী বৃদ্ধির ঘোষণা লাগে, আর যদি ঘোষণা করব নয় এটা আজি আমার ডাইরেক্টর মাতি নিকিনে আন্দোলন করব না লাগে বলে কলে, আর তাহলে আমার তো লিখি দিয়া নাই যে তহতর 2 মাহের পিছতে পয়সা তো হব, লিখি দিব যেহেতু পারা নাই। আমি সমগ্র অসমৰ ছোৱালীৰ কল্যাণৰ কাৰণে আমার 4 নম্বর আন্দোলনের কার্যসূচী চলিব, গতি মই সকলকে বিনম্রভাবে অনুরোধ জানাইছো পোৱাৰ কারণ সকল কর্মী সহায়িকাই দলে বলে আহক সঞ্চালকৰ কার্যালয়, আমার 4 নভেম্বরের কার্যসূচী হব, আর সিআইটি কমরেড সকলকে কৈছো, রাইজকো কৈছো, অঙ্গনবাদী কর্মী সহায়িকা সকল সকলে ভগ্নী মাতৃ হিসাবে চাই যাতে এই আমার আন্দোলনের কার্যসূচী সফল করে। ধন্যবাদ। নমস্কার, আপনার এই সমূহ অঙ্গনবাদী কর্মী সহায়িকালয় বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করল। আর আমি 18 অক্টোবরত আমি সঞ্চালক মহোদয়ক এখন জাননি দিছিল যে আমি 4 নভেম্বরত একটা কার্যসূচী আমি লম মাননী বৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু তেখেতে ইমান দিনে সময় নাপালে আমাক মাতি নিয়ার কারণে, কিন্তু কালিলে রবিবার পরশুলে আমার কার্যসূচী আর আজি আমাক তেখেতে মাতি নিলে, মাতি নি পেলে তেখেতে আমার এটা কথা কলে কি আমি কার্যসূচী লব নালাগে, আমার 3 মাস পাছত মাননী বৃদ্ধির ঘোষণা করব, আর আমার মোবাইল সেন্ট্রেলতে বোলে বন্ধ করেছে, আমি মোবাইল এটা নাপাও। আমি পদোন্নতির ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নাপালো, আমার আজি সঞ্চালক মহোদয়ে মাতিনি যে আলোচনা বহিলে তার কোনো একটা দাবিরে সঠিক সিদ্ধান্ত নাপালো, সেইভাবে আমি সমূহ কর্মী সহায়িকা বান্ধবীলৈ আহ্বান জানালো যাতে আমি 4 তারিখের কার্যসূচীটি আমি সফল করো, কারণ আমি এই কার্যসূচী যদি সফল নকরো তেতিয়াহলে আমার পাছলৈও যে 3 মাস পাছত আমার মাননী বৃদ্ধি করব সেইটাও সঠিক নয়, তেখেতে আমাক আজি নিশ্চয়তা নিদিলে, তার আমি তার কারণে কৈছিলো লিখিত এখন আবেদন দিবলৈ, কিন্তু তেখেতে আমাক সেই লিখিত প্রতিশ্রুতিও নিদিলে, সেইভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছো যাতে অতি সোনকালে আমার মাননী বৃদ্ধির এটা ঘোষণা করে, আর যদি আমার কালির ভিতর মাননী বৃদ্ধির ঘোষণা করে তেতিয়াহলে আমি এই কার্যসূচী বাতিল করবলে আমি চেষ্টা করি। নমস্কার, মই কামৰূপ মহানগৰ জিলাৰ সম্পাদিকাই কৈছো। আজি আমাক সঞ্চালকে মাতি নিকিলে যিখিনি কথা কলে আমি একচুৱেলি সেই কথাখিনি সুখী নহয়, তেওঁৰ পৰা এটা ভাল খবৰ পাম বুলি আশা কৰি গৈছিলো, গতিকে তেওঁ যদিকে আমাক আমাৰ কথাত একো সঠিক উত্তৰ দিব নোৱাৰিলে গতিকে এই আমাৰ কাৰ্যসূচীটো 4 তাৰিখৰ কাৰ্যসূচীটো হোৱাটো আমি বিচাৰোঁ, গতিকে সকলো বান্ধৱীয়ে এই কাৰ্যসূচীত যোগদান কৰক।